খাদ্যপণ্যের মান পরীক্ষা করতে দেশে ল্যাব সংকট আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এরই মধ্যে দেশের 8 বিভাগে ল্যাব স্থাপন করেছে সরকার। মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাব পরীক্ষা সহজলভ্য করতে চায় সরকার। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে দেশের প্রথম ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অনিরাপদ খাদ্যকে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না। বহির্বিশ্বে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে খাদ্যের মান নিশ্চিত করা জরুরি বলেও মত দেন তিনি।